এখন ফোনে রূপসী। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো 75% আইওসো প্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার। অরিশ নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অরিশ কেয়ারের অনুষ্ঠান। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী, তার একটা উজ্জ্বল উপস্থিতি। স্বাগত জানাই অনুপমাকে। আর অনুপমা থাকা মানে বাও, আজকে খুব সুন্দর লাগছে দেখতে, একটা ব্লু গ্রিন ইয়েলো একটা ভীষণ সুন্দর কালারফুল ড্রেসে ভীষণ মিষ্টি লাগছে। আর আমি জানি না তোমাকে বেশ রোগাও লাগছে, আই ডোন্ট নো, তুই হয়তো বলবে না আমি একটুও রোগা হইনি, কিন্তু তোমাকে বেশ রোগা লাগছে। না সত্যি হয়নি, অনেকের ক্ষেত্রে দেখবে ওয়েট বেড়ে গেছে, আমার পরিচিত অনেকেই বলে যে ওয়েট বেড়ে গেছে, যার ফলে কি খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, টাইম মেনটেন্সটা ওইভাবে হয় না। তো ওই জিনিসটা আমি দেখছি যে না, আমার ক্ষেত্রে ওই একটা জায়গায় রয়েছে যে যতটুকুনি ওয়েট আমি কমিয়েছিলাম ততটুকুনিতেই আমি স্টেবল রেখে দিয়েছি। তুমিও আজকে গ্রিন আর ব্ল্যাক পরেছো, এক্স্যাক্টলি আমার খুব পছন্দের রং পরে আছো, খুব ভালো লাগছে দেখতে, ব্রাইট লাগছে। থ্যাংক ইউ। কিন্তু আজকে আমরা ব্রাইট লাগছে স্যানিটাইজার দিয়ে শুরু করি। একদম, তুমি বোধহয় মটকা মসলিন পরেছো। বাহ, তুমি কি করে বুঝলে শাড়িটা, তোমার মনে আছে সম্ভবত। তুমি কি মটকা মুসলিম পড়েছো? একদম, তুমি এটা আমার সঙ্গে পরে প্রোগ্রাম করেছিলে। তো আমরা এবার একটু স্যানিটাইজার দিয়ে কথা বলা শুরু করি। ওই ব্যাপারটা তো এখনো থাকছে, কেন কি পাশে হয়তো নেই। একদম একদম একদম। তো যথারীতি স্যানিটাইজার দিয়ে আমরা স্টার্ট করছি, বিকজ ফার্স্টেই একটা অ্যাওয়ারনেস দেবো যে স্যানিটাইজারটা একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমাদের ক্ষেত্রে। আমি প্রোডাক্ট বলবো না, একটা নেসেসিটি আইটেম বলা যেতে পারে, যেটা ছাড়া আজকের ডেটে আমরা আমাদের মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা আর যাই করি না করি, ওই স্যানিটাইজারটা আমাদের মাথায় লক হয়ে গেছে যে আমাকে স্যানিটাইজ করতে হবে। ইভেন একটা বাচ্চা, 2 বছরের বাচ্চাও এখন ইউজ অফ স্যানিটাইজার বুঝে গেছে, কেন প্রতিনিয়ত গভর্নমেন্টের তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট বলো, সচেতন বোধ বলো, কিন্তু এই জায়গাটা একটা জায়গা যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই প্রসেসটাকে যেন আমরা মেনটেন করতে পারি। মানে এটা তো আমাদের বেসিক হাইজিন, যেটা আমরা কখনোই করতাম না। আমরা হয়তো কোনো রেস্টুরেন্টে গেছি, হয়তো মানে খিদে পেয়েছে, খেতে শুরু করে দিলাম, এরকম একটা ব্যাপার, বা আমরা হয়তো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিচ্ছি বা কিছু। তো এখন কি হয়েছে, ওই জায়গাটা আমাদের একটা ভয়ের জায়গা চলে এসেছে, না বাবা আমরা হাতটা আগে ফার্স্ট অফ অল আমরা স্যানিটাইজ করে নিই বা হ্যান্ড ওয়াশ করে নিই। এই জায়গাটা আমাদের কিন্তু একটা কোভিড আমাদের আর যাই করুক না করুক ক্ষতি তো প্রচুর করে দিয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি আমাদের বেসিক হাইজিনটাকে কিভাবে আমরা মেনটেন করে চলবো সেইটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তো ফার্স্টেই বলবো, আমাদের যে স্যানিটাইজারের রেঞ্জটা একদম 100 ml জেল ফর্ম থেকে শুরু করে 200 ml জেল ফর্মে রয়েছে, ফ্লিপ টপ রয়েছে, তোমার স্প্রে পাম্প রয়েছে, এবং লেটেস্ট যেটা আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে, আমি বললাম গতকালও দেখিয়েছি, যেটা হচ্ছে জাস্ট 50 ml পকেট স্যানিটাইজার ক্যারি করার জন্য জেল ফর্মে রয়েছে এটা। হ্যাঁ, এটা মানে ব্যাগে রাখার জন্য বা বাচ্চাদের ক্ষেত্রে রাখলো, যাচ্ছে বেরিয়েছে, মা বেরিয়েছে বাচ্চার সঙ্গে বা মা অফিসে যাচ্ছে কোনো কাজে, সেক্ষেত্রে এটা ভীষণ ইউটিলিটি দেয়। কেন আমাদের এটা ছিল না বলে সবাই আমাদেরকে বলছিল, ম্যাম একটা 50 ml স্যানিটাইজার হলে ভালো হয়, তাহলে আমরা সঙ্গে ক্যারি, বড় বটল না ক্যারি করে ছোট বটল ক্যারি করলে সুবিধা হয়। আর স্প্রেটা তো রিয়েলি আমার ক্ষেত্রে ভীষণ ইউটিলিটি, যে আমি গতকালও বলেছি জাস্ট মানে স্প্রে করো আমার বডিতে, স্প্রে করো। আমরা এখন চুলেও আমরা কি করছি, যারা বাইরের থেকে আসছে বাড়িতে দেখবে আমরা সবসময় বলি যে ক্যাপ ইউজ করো, বাইরের যারা আসছে ধরো যারা আমাদের মেডস বা ইত্যাদি তাদেরকে আমরা বলি যে তোমরা ক্যাপ করে আসো বাড়িতে, ক্যাপ ইউজ করো। কেন এটাও দেখা গেছে যে ডক্টরসরা বলছে যে চুলেও আমাদের এইটা ভাইরাসটা স্টে করে, তো সেক্ষেত্রে আমরা চাইলে আমরা এটাও বাইরের থেকে এসে হোল হেয়ারে আমরা স্প্রে করে নিতে পারবো। কেন এখানে যেহেতু আমরা এসেনশিয়াল অয়েল ইউজ করেছি,
সেই জন্য তার গুণগত মানটা অনেকটাই বেশি। এবং যেহেতু এখানে ইউক্যালিপটাস অয়েল রয়েছে, এটা অ্যান্টিভাইরাল, তো ডেফিনেটলি ইউক্যালিপটাস অয়েল কাজ করে। ইউজেনল এর মেন কম্পাউন্ডটা গতকালও বলেছি, ইউক্যালিপটল বা ইউজেনল, যেটা কিনা মারাত্মকভাবে অ্যান্টিভাইরাল কাজ করে। তো সেক্ষেত্রে স্যানিটাইজারটা আমাদের ভীষণ ভালো রেসপন্স দিয়েছে। একটাই যেটা বলবো যে আমাদের যে মানে আমি বলে দিই যে অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে orishbionaturals.com যে ওয়েবসাইট, সেখানে স্যানিটাইজারের একটা অফার আছে, সেটা একমাত্র আমাদের নিজস্ব ওয়েবসাইটে আছে, প্লিজ গুলিয়ে ফেলবেন না। অ্যামাজন ফ্লিপকার্টেও স্যানিটাইজার অ্যাভেলেবেল। আচ্ছা, প্যাক অফ ওয়ান রয়েছে, প্যাক অফ টু, প্যাক অফ থ্রি অ্যান্ড প্যাক অফ ফোর। এই যে একটা প্যাক, একটা আছে, দুটো আছে, তিনটের প্যাক আছে, চারটের প্যাক আছে। তো যার যেরকম প্রয়োজন সে সেরকম বাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর একটা যেটা আমার স্যানিটাইজারের স্পেশালিটি হচ্ছে, বারবারই বলছি, যতবারই হাতে দাও হাতের কোনো প্রবলেম হবে না। কারণ যেহেতু এখানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সাথে আমি গ্লিসারিন ইউজ করেছি, গ্লিসারিন কি করছে, আমার হাতকে ড্রাই হতে দিচ্ছে না, যার ফলে আমরা বারবারই যে অ্যালকোহলের একটা সাইড এফেক্ট ডেফিনেটলি থাকে স্কিন ড্রাই করে দেওয়া, তো সেই ড্রাইনেস যেহেতু বারবার আমরা স্যানিটাইজ করছি, আমাদের হতেও পারে স্কিন ড্রাই, সেই জন্য আমরা গ্লিসারিনটাকে ইউজ করেছি, যার জন্য আমাদের স্কিনটা ড্রাই হবে না। যতবারই আমি স্যানিটাইজ করি না কেন, আমার স্কিনটা সফট নর্মাল থাকবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। এখন না যা সিচুয়েশন আমাদের, মানে আমার ধরো গাড়িতে স্যানিটাইজারের বটল রাখতে হবে, আমার ব্যাগে রাখতে হবে, বাড়িতে ঢোকার মুখে রাখতে হবে, নিজের শোবার ঘরে রাখতে হবে, টিভি দেখবো যে ঘরের ড্রয়িং রুম সেখানে রাখতে হবে, আর বেসিনে তো একেবারে মাস্ট, মানে হ্যান্ড ওয়াশের পাশে একটা স্যানিটাইজার রাখতেই হবে। সুতরাং আমার, আপনারা হয়তো অনেকেই ভাবেন বাবা এত স্যানিটাইজার, বিশ্বাস করুন এইভাবে যদি আমরা চলতে পারি এবং মাস্কটাকে যদি প্রপারলি ইউজ করতে পারি, তাহলে আমি অন্তত করোনা থেকে নিজেকে দূরে রাখতে পারবো, এটা আমাদের বুঝতে হবে। তো এবারে আমি একটু চলে আসি, গতকাল তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, একদম একদম, হ্যাঁ তোমাকে আমি হুও বলেছে একই কথা, একদম তোমাকে আমি গতকাল একটা প্রশ্ন করেছিলাম যে ফেয়ার অ্যান্ড হোয়াইট এবং ট্যান ক্লিয়ার, এই যে দুটো রেঞ্জ মানুষের বড্ড বেশি গুলিয়ে যায়, তুমি বলছিলেও কার কোনটা করা উচিত, কোন মানে কোন গ্রুপ অফ পিপল ফেয়ার অ্যান্ড হোয়াইট রেঞ্জে যাবে, কোন গ্রুপ অফ পিপল ট্যান ক্লিয়ার রেঞ্জে যাবে, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করবো আজকে তোমার কাছ থেকে। আর তার আগে টেলিফোন একজন বন্ধু আছে, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন? আমি আন্দামান থেকে বলছি। নাম? নাম তাহমিনা। আচ্ছা, বয়স কত? বয়স 36। বলুন বলুন। আমার মুখে অল্প অল্প মিশ্রতার দাগ পড়েছে, ঠিক আছে, তো আমি কিছু ক্রিম লাগিয়েছি, আমাকে কেউ একজন বলেছিল, তো ক্রিমটা লাগিয়ে আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে। মানে আপনি অরিশ ব্যবহার করেননি? অরিশ তো আন্দামানে পাওয়া যায় না দিদি, তার জন্যই তো। হ্যাঁ, মানে আপনি আজকে জানতে চাইছেন যে অরিশের কোন প্রোডাক্টে আপনার স্কিনের ওই কালো দাগটা, মানে মেচেতার দাগটাকে দূর করা যাবে, কিন্তু আপনার স্কিনটা এই মুহূর্তে ড্রাই। হ্যালো, হ্যালো, আপনার স্কিনটা এই মুহূর্তে ড্রাই স্কিন? জি জি, ড্রাই স্কিন, এবং আপনার মুখে মেচেতার দাগ আছে, কোন এরিয়াতে আছে একটু ক্লিয়ার করে দিন, কপাল, গালে কোনখানটায় রয়েছে? আচ্ছা, চোখের নিচে, মানে ওই আর কি কালের উপরে, নাকের আর কি মাঝখান সিধা করে, চিকস এরিয়াতে, এই চিক এরিয়া আপার। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন তোমার আছে অনুপম ওনার কাছে? আচ্ছা, আপনি ভালো করে শুনে নিন, দেখুন প্রোডাক্ট, না 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 না, ইটস আ ভেরি কমন প্রবলেম, লাইক হাইপার পিগমেন্টেশন স্টার্ট হয়েছে, উনি কোনো একটা প্রোডাক্ট মেখেছেন তাতে ওনার স্কিন ড্রাই হয়ে গেছে, ডেফিনেটলি হয়তো স্টেরয়েড জনিত কোনো হতে পারে, কেন এই ধরনের মানে চট করে এই দাগ তুলে ফেলা, যে সমস্ত প্রোডাক্ট চট করে অনেক সময় অনেকে ইউজ করে ফেলে ভুল ভ্রান্তিতে, তখন কি হয় আমাদের মানে যে পিএইচটা স্ট্রিপ অফ হয়ে যায়, যার ফলে আমাদের স্কিনটা ভীষণ রাফ, ডিহাইড্রেটেড হয়ে যায়। তো আমি আপনাকে বলবো আন্দামানে কেন আপনি পাবেন না, পাওয়ার কোনো অসুবিধাই নেই, বিকজ অ্যামাজন ফ্লিপকার্ট
এবং অরিশের নিজস্ব ওয়েবসাইট সমস্ত পিনে কিন্তু এখন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধাই নেই। আপনি অ্যামাজন থেকেও বাই করতে পারেন, আপনি ফ্লিপকার্ট থেকেও বাই করতে পারেন, ইভেন অরিশের নিজস্ব অরিশ বায়োন্যাচারালসের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি প্রোডাক্ট বাই করতে পারেন। প্রোডাক্ট বাইয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কেন এখন এত সুন্দর আমাদের নেটওয়ার্কটা কাজ করছে। লাইক অ্যামাজন ফ্লিপকার্ট ছাড়াও যে আমাদের নিজস্ব ওয়েবসাইটটা যেটা আছে, সেটা আগে যে আমাদের কুরিয়ার পার্টনার ছিল আমাদের ওয়েবসাইটে, তারা অত ভালো সব পিনে ডেলিভারি করছিল না। তাই জন্য আমরা উই আর সার্চিং ফর অ্যানাদার পার্টনার, যে কিনা আমাদের সমস্ত জায়গায় যেখানে অ্যামাজন বা ফ্লিপকার্ট হচ্ছে না সেখানে আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইটের যে কুরিয়ার পার্টনার তারা কিন্তু একদম ডোর স্টেপে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে। তো সুতরাং একদম নিশ্চিন্তে আপনি যে কোনো একটা জায়গা থেকে অনলাইনে আমাদের প্রোডাক্ট বাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চলে আসছে আপনার সমস্যা সমাধানের ক্ষেত্রে। আপনি যে ক্রিমটা মাখতেন ওটা ইমিডিয়েটলি স্টপ করে দিন, ওটা আর লাগাবেন না, ইমিডিয়েটলি স্টপ করুন। ফার্স্ট আপনার স্কিনের টেক্সচারটাকে মানে পিএইচটাকে ঠিক করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্টে স্টার্ট করতে হবে হালদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে। কেন, আপনি এই যে অয়েন্টমেন্ট লাগিয়েছেন তাতে আপনার পিএইচটা স্ট্রিপ অফ হয়ে গেছে, মানে ন্যাচারাল যে আমাদের নর্মাল যে স্কিনের পিএইচ ব্যালেন্স, যে অ্যাসিডিক টেক্সচারটা হয় সেটা আপনার অ্যালকালাইন হয়ে গেছে, যার জন্য আপনার স্কিনের লেয়ারটা ড্যামেজ হয়ে গেছে। তো তার জন্য এখন কোনো প্রোডাক্ট নয়, জাস্ট একটা ফেস ওয়াশ আপনি ইউজ করবেন, সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ বা ফেয়ার অ্যান্ড ব্রাইট ফেস ওয়াশ বা হালদিনিম ফেস ওয়াশ, যে কোনো তিনটার মধ্যে একটা ফেস ওয়াশ ইউজ করুন, একটা অরেঞ্জ টোনার ক্লিনজার ইউজ করুন আর একটা অ্যান্টিসেপটিক ক্রিম। অ্যান্টিসেপটিক ক্রিমটা দিনে তিনবার চারবার লাগান, টোনারটাও বারবার স্প্রে করুন, ভালো করে শুনুন। আর কোনো প্রোডাক্ট নয়, এতে আপনার চামড়াটা নরম হবে, স্কিনটা যে ড্রাই হয়ে গেছে সেটা একটা স্মুথনিং এফেক্ট হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, এটা একটা পুরো ফাইল কমপ্লিট করার পরে যখন আপনার এক মাসের মধ্যে স্কিনের টেক্সচারটা ভালো হবে, তখন আপনি কি করবেন, পিগমেন্টেশনের যে প্রোডাক্ট রেঞ্জটা, লাইক আপনার ডিপিগমেন্টেশন ক্রিমের সাথে পাপায় চন্দন গ্লো সিরাম মিক্স করে লাগানো, স্নান করে উঠে রাত্রিবেলা ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপায় চন্দন গ্লো সিরাম লাগানো, ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করা। এখন তো স্ক্রাবিং চলবে না বিকজ আপনার লেয়ার নষ্ট হয়ে গেছে বিকজ অফ দোজ অয়েন্টমেন্ট। তো সেক্ষেত্রে এখন কাজ হচ্ছে বেসিক জায়গাটাকে ফিরিয়ে আনা। আপনি ভালো করে শুনে নিন, জাস্ট এখন তিনটে প্রোডাক্ট, একটা হচ্ছে অরেঞ্জ টোনার ক্লিনজার, একটা হচ্ছে ফেস ওয়াশ, সেটা হালদিনিম হতে পারে, হালদিনিমই করুন এখন, কেন ড্রাই আছে তো স্কিন, যেহেতু ওতে প্রচুর মধু ইউজ করা হয়। হালদিনিম ফেস ওয়াশ, অরেঞ্জ টোনার ক্লিনজার, অ্যান্টিসেপটিক ক্রিম, এই তিনটে প্রোডাক্ট ছাড়া আর কিচ্ছু এখন দাগের দিকে তাকাবেন না। এখন স্কিনটাকে রিপেয়ার করুন, তারপরে দাগের জায়গাটাকে ঠিক করতে হবে। দাগের জায়গা ঠিক করার জন্য যে যে প্রোডাক্টগুলো বললাম সেগুলো, অথবা আপনি আবার দরকার হলে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন, হেল্পলাইনে জানতে পারেন পিগমেন্টেশনে, বা আমাদের ওয়েবসাইটে ঢুকেই তো আপনি দেখে নিতে পারবেন যে আমাদের পিগমেন্টেশন রেঞ্জ অফ প্রোডাক্ট কি আছে, সেই অনুযায়ী প্রোডাক্টগুলো তখন ইউজ করা। মানে আন্দামানে আপনি বেস্ট টু বেস্ট রেজাল্ট ডেফিনেটলি পাবেন। আন্দামানে উনি শপে পাবেন না, কিন্তু অনলাইন উনি পারচেজ করতেই পারেন, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অরিশের নিজস্ব ওয়েবসাইট, যেখান থেকে হোক পেয়ে যাবেন। একদম একদম। আচ্ছা, এবারে আমি চলে যাই যে আলোচনাটাতে ছিলাম গতকাল, ফেয়ার অ্যান্ড হোয়াইট এবং ট্যান ক্লিয়ার। হ্যাঁ, তার সঙ্গে আরেকটা রেঞ্জ আমি যোগ করছি, সেটা হচ্ছে পার্ল রেঞ্জ, বিকজ অল দিস রেঞ্জ কাম আন্ডার দা মানে কমপ্লেকশন এনহ্যান্স করার, মানে টোন টাকে এনহ্যান্স করার জন্য তিনটে একজন বন্ধু আছেন, রেঞ্জ অফ প্রোডাক্ট কিন্তু কাজ করে। একটা হচ্ছে পার্ল রেঞ্জ, পার্ল রেঞ্জ একজন বন্ধু আছেন, একটু নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাম, সুপর্ণা ঘোষ বলছি বালুরঘাট থেকে। হ্যাঁ বলুন, বয়স? হ্যাঁ আমার বয়স 38। কার সম্পর্কে জানবেন? ম্যাম আমার ভাই একটু কথা, মানে ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাই। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স 26। তার সমস্যা এবার বলুন, বলুন কি সমস্যা ভাইয়ের? সমস্যাটা হচ্ছে মানে ও হচ্ছে কন্ট্রাক্টরে কাজ করে, বাইরে বাইরে কাজ করে। তো তো আমি নিজে থেকেই ট্যান ক্লিয়ার প্রোডাক্ট ইউজ করতে দিয়েছিলাম, ইউজ করে মোটামুটি ভালোই ছিল। তো কিছুদিন হলো কপালের উপর দিয়ে মানে বড় বড় গোটার মতন হচ্ছে আর ম্যাক্সিমাম ঘামে, যার ফলে মানে ক্রিম যেটা ইউজ করে
যার ফলে মানে গলে পড়ে যাওয়ার মতন অবস্থা, আর যার ফলে মুখটাও কালো হয়ে যায় সেই জন্য। তো ম্যামকে সেটাই একটু বলতে চাইছিলাম যে কি করলে প্রপারলি মানে ঠিক হবে, আমি ঠিক বলতে পারছি না ভাইকে আমার। ঠিক আছে, হ্যাঁ আমাকে একটা কথা বলুন, কি ধরনের কাজ করে, কি ধরনের কাজ করে বাইরে? রোড কন্ট্রাক্টর সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ধরনের কন্ট্রাক্টর? তার মানে অনেকটা সময় ওনাকে, হ্যাঁ অনেকটা সময় আন্ডার দ্য সান কাজ করতে হয়, ঠিক আছে? তো ট্যান ক্লিয়ার ক্রিম দিয়েছিলেন আর পাপা চন্দন, তাতে ডেফিনেটলি ভালো রেজাল্ট হয়েছে আপনি বললেন, এটা হওয়ার একদম ডেফিনেট, আমিও কনফিডেন্ট। কিন্তু এবার জায়গা আসছে, একটা মানুষ যদি মানে দিনে 8-10 ঘন্টা আন্ডার দ্য সান থাকে, তার কিন্তু প্রোটেক্টিভ লেয়ার তৈরি করা খুব টাফ, যেটা ওনাকে করতে হবে, কোল্ড কম্প্রেস বারবার করতে হবে, সেটা মানে ইটস টু টাফ। ওনার যে ওয়ার্ক স্টাইল, মানে উনি কন্ট্রাক্টরের কাজ করেন, ওনাকে 8-9 ঘন্টা আন্ডার দ্য সান থাকতেই হবে, এবং সেখানে উনি প্রোটেক্টিভ লেয়ার কি করে তৈরি করবেন, এটা সম্ভব মানে খুব দুঃসহ ব্যাপার। তো সেক্ষেত্রে সানস্ক্রিনটাকে ওনাকে ভালো করে লাগাতে হবে দিনে 3, মানে যতক্ষণ আন্ডার দ্য সান থাকবেন, উনি একবার লাগিয়ে বাড়ির থেকে বেরোচ্ছেন, আবার একবার দুপুরবেলা নিশ্চয়ই খাবার জন্য উনি মানে লাঞ্চ ব্রেক হয় সেই সময় মুখ টুক ধুয়ে ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে আবার একবার সানস্ক্রিনের প্রলেপ দেবেন, সেটা ডেফিনেটলি ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 সানস্ক্রিন লাগাবেন। আবার একবার মানে দরকার হলে যদি 4টার দিকেও সান রেজটা তো অনেক স্ট্রং থাকে, তো সেক্ষেত্রে গরমকালে জুন জুলাই মাসে এই দুটো মাস আমাদের প্রচন্ড হিট থাকে, তো সেক্ষেত্রে আরেকবার অ্যাপ্লাই করতে পারেন, মানে রিঅ্যাপ্লিকেশন অফ দ্য সানস্ক্রিন। আরেকটা যেটা করতে হবে, উনি যখন বাড়িতে থাকবেন যেই সময়টা, ওনাকে কোল্ড কম্প্রেস করতে হবে, মানে ওনার এই যে ঘাম, এটা তো মানে এটা খুব স্বাভাবিক, একটা মানুষ যদি 8-9 ঘন্টা রোদ্রের নিচে থাকে মানে তার ঘাম হওয়াটা কোনো আনন্যাচারাল নয়, এটা ন্যাচারাল। তো এই ঘামটাকে তো টোটালি কন্ট্রোল করা যাবে না, যেটা করা যেতে পারে যেটা হচ্ছে কোল্ড কম্প্রেস, মানে বাড়িতে যখন ফিরছেন হাত মুখ ধুয়ে, ওই আপনি কি ভাইকে বলবেন লেমন টি ট্রি টোনার ক্লেন্সারটা ফ্রিজে বরফের কিউব করে রেখে দিতে বলবেন, ওটা এসে কিছুক্ষণ, সঙ্গে সঙ্গে নয় রোদ থেকে এসে, কিছুক্ষণ ওয়েট ফেট করে মানে রেস্ট নিয়ে মুখে ওটাকে কম্প্রেস করতে। আর বাইরে যখন বেরোবে না, সকালবেলা যখন কাজে বেরোচ্ছে, ওই একই কোল্ড কম্প্রেস ফার্স্টে করবে, করে কিছুক্ষণ ওয়েট করবে 5 মিনিট, তারপরে সানস্ক্রিনটা লাগাবে, মানে আগে কোল্ড কম্প্রেস তারপরে সানস্ক্রিন লাগাবে, আর বাড়িতে ফিরে এসেও তাই করবে, আর বারবারই ঠান্ডা যখনই মুখ। কোনো কারণে সংযোগের সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে, সানস্ক্রিনের কথা অনুপমা বললেন, সানস্ক্রিনটা না একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। আমি কেন কথাটা বলছি, আমার কাছে এটা মনে হয়েছে, এটাই বিষয় যে যারা প্রোডাক্ট ব্যবহার করবেন বলে মনস্থ করেছেন, ফেস ওয়াশ আর সানস্ক্রিন এবং এই বডি ওয়াশ, এইগুলো না একদম মাস্ট বাই প্রোডাক্ট। এই দুটো এইগুলো মানে করতে হবে, এটা ধরে নিয়ে অন্য এবার ট্রিটমেন্টের জায়গায় যেতে হবে। ধরুন আপনি পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করবেন বা পিম্পলসের ট্রিটমেন্ট করবেন, তার যে কমপ্লিমেন্টারি প্রোডাক্টগুলো রয়েছে সে মানে তাকে যে কমপ্লিমেন্ট করবে যা যা প্রোডাক্ট সেগুলো তো আপনি নিচ্ছেন, কিন্তু তার সঙ্গে ফেস ওয়াশ, প্রচণ্ড অয়েলি স্কিন হলে তুলসী চন্দন ফেস ওয়াশ আপনাকে ব্যবহার করতে হবে, কিন্তু তার সঙ্গে সানস্ক্রিনটাও মাস্ট। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। স্নেহা, বয়স কত? বয়স 15। আমি ম্যালেরিয়া ইউজ করেছি, খুব ভালো আছি। আমার মায়ের বয়স হচ্ছে, আমার মায়ের নাম হচ্ছে মিঠু সাহা, যিনি আগে ফোন করেছিল 40-এর উপরে বয়স, আপনি আমার ছবি দেখেছেন। তো আমি খুব ভালো আছি ইউজ করে, আর আমি এর পরে কোন রেঞ্জটা ইউজ করবো, আর ম্যামের কাছে আমার একটা আবদার আছে, এত ব্র্যান্ডের তো অ্যালোভেরা জেল আছে, তো ম্যাম ধরে তো অ্যালোভেরা জেল বার করেন, অ্যালোভেরা জেল পেতে চাইছো, কোনো দরকার কি আছে? ক্লিয়ার অফ জেল তো আছেই, আমি জানি না তোমার একটা আবদার আছে, ক্লিয়ার অফ জেলটাই বেসিক্যালি পুরোটাই অ্যালোভেরার উপরে ডিপেন্ড করে আছে, আলাদা করে তোমার আর অ্যালোভেরা জেল আনার কি কোনো দরকার আছে? ও তাহলে ঠিক আছে, যদি ক্লিয়ার অফ জেল অ্যালোভেরা জেলের কাজ করে, না একদমই না, কেন ক্লিয়ার অফ জেলটা? তুমি কি কি প্রোডাক্ট ব্যবহার করো একটু বলো। হ্যালো হ্যালো, আমি তুলসী চন্দন ফেস ওয়াশ ইউজ করি, অ্যান্টিসেপ্টিক ক্রিম ইউজ করি, ক্লিয়ার অফ জেল ইউজ করি,
আর হচ্ছে এই কথাই ইনস্যুর আর কিছু ইনস্যুর এখন তুমি কি জানতে চাইছো যে তুমি এরপরে কি করবে এবার কি আমি ওই পার্লের কিছু ব্যবহার করতে পারি আমার একটু ঘনো দাগ আছে মুখে তার জন্য জিজ্ঞেস করছি এখন আর র‍্যাশ পিম্পলস বের হচ্ছে না আগে তো মানুষ ভাবতো ম্যাজিক হয় মুখটাকে পুরো র‍্যাশ পিম্পলস ছড়িয়ে ফেলা আস্তে 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 মানে আস্তে আস্তে একদমই কমে যায় আমার যেরকম তোমাকে বলছি আগে হয়তো একটা দুটো খুব ঘন ঘন বেরোতো এখন দেখছি মানে এই বছর খানেক হলো ওয়ান্স ইন এ ব্লু মুন হয়তো ছ মাসে একটা বেরোলো আগে যেমন হয়তো দু মাসে একটা বেরিয়ে যেত একটা দুটো বেরোতোই ডিউ টু সাম হরমোনাল চেঞ্জ তো এখন দেখি সেটা হয়তো ছ মাসে একটা বেরোলো তখন কি করি অ্যান্টি পিম্পল অয়েল যাদেরই এরকম আছে না আমি বলবো অ্যান্টি পিম্পল অয়েল হচ্ছে বেস্ট প্রোডাক্ট একদম অ্যান্টি পিম্পল অয়েল ওই পিম্পলের উপর খালি লাগাবে তাহলেই ওটা আস্তে আস্তে ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লিকেশন করা বন্ধ করে দেবে অটোমেটিক্যালি ব্যাকটেরিয়া যখনই মাল্টিপ্লিকেশন কম হতে হতে ওটা পুরোপুরি আর লেমন টি ট্রি টোনার ক্লেন্সার তো ভীষণ ভালো কাজ করে তার সঙ্গে যদি কেউ নিম তুলসী সলিউশন ইউজ করে সেটাও খুব ভালো কাজ করে আমার মোদ্দা কথা হচ্ছে যাদের এই ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন বেশি হয় এই ব্রণর সমস্যা তাদের ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটাকে বন্ধ না করলে তো কোনোভাবেই হবে না তোমার যখন দেখো আজকে আমরা জানি যে আমাদের যে শরীরের মধ্যে অনেক ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া এই যে ভাইরাসের ক্ষেত্রে বলা হচ্ছে তো আমাদের কি বলা হচ্ছে যত ইমিউন সিস্টেমকে আমরা স্ট্রেংথেন করতে পারবো তাহলে ভাইরাসটা অ্যাটাক কম হবে আমাদের এটা ন্যাচারাল ফেনোমেনা যার জন্য হার্ড ইমিউনিটির দিকে অনেকেই যাচ্ছে তো এইটা কি হচ্ছে আমাদের নিজেদের বডিতে অ্যান্টিবডি তৈরি করতে হবে যে অ্যান্টিবডি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে যে কোনো ভাইরাস অ্যাটাক করাটা অনেকটা কমে যাবে ডিফেন্স মেকানিজমটা ভালো হয়ে যাবে সেরকমই আমাদের সব কিছুর ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের নিজেদেরই একটা ডিফেন্স মেকানিজম থাকে এবং আমরা সবসময় এই শরীরের মধ্যে যখন ব্যাকটেরিয়া তৈরি হয় তো আমাদের যখন মানে পেটের প্রবলেম হয় আমাদের ন্যাচারাল যে ফ্লোরাগুলো সেগুলো তো ড্যামেজ হয়ে যায় তখন বলা হয় টক দই খান কেন টক দই খেলে আমরা জানি যে টক দই খেলে বা ল্যাকটোব্যাসিলাস খেলে আমাদের যেটা কি হয় আমাদের ন্যাচারাল ফ্লোরাগুলো আবার তৈরি হয়ে যায় তৈরি হওয়ার ফলে আমাদের ওই পেটের সমস্যাটা আস্তে আস্তে অ্যামিবায়োসিসের সমস্যাটা আস্তে আস্তে চলে যায় তো এরকমই আমাদের স্কিনের ক্ষেত্রে আমি বলি যে যখনই ব্রণর সমস্যার প্রাদুর্ভাবটা প্রচুর হয় সেটাকে আস্তে 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 তার ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশনটাকে কমাতে হয় দেখবে একটা ব্যাকটেরিয়া হয় বলেই তো ব্যথা হয় ব্রণতে ব্যথা হয় কেন পুজ হয় ব্যথা হয় পাস ফর্মেশন হয়ে যায় সাদা মতো একটা বেরিয়ে আসে তো হোয়াট আর দোজ থিং দোজ আর সিম্পল ব্যাকটেরিয়া দোজ ব্যাকটেরিয়া কি করছে মাল্টিপ্লাই হচ্ছে দিয়ে আমার জায়গাটা ফুলে যাচ্ছে প্রদাহ হচ্ছে ইনফ্লেমড হয়ে যাচ্ছে যেটা আমরা মুখে বলি যে আমার মুখে ব্রণ হয়েছে ডিউ টু সাম হরমোনাল চেঞ্জ ডিউ টু দ্য ক্লক পোর্স পোর্সের মুখ যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও হতে পারে মানে সেবামটা আটকে গেল বা আমি এমন কিছু ইউজ করলাম এমন কিছু ক্রিম লাগালাম যে ক্রিমে ফ্যাটি অ্যাসিডের কন্টেন্ট অনেক বেশি তো এই ফ্যাটি অ্যাসিড কি করবে এসে আমার লোমকূপের মুখ বন্ধ করে দেবে আর সেই ফ্যাটি অ্যাসিড লোমকূপের মুখ বন্ধ করতে করতে আমার পার্সপিরেশনটা বন্ধ হয়ে যাবে যার ফলে ওখানে আবার একটা ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হয় ইনফ্লামেশন হবে তার জন্য অ্যান্টি পিম্পল অয়েল ইজ দ্য বেস্ট নিম তুলসী সলিউশন ইজ দ্য বেস্ট অ্যান্ড অলসো লেমন টি ট্রি টোনার ক্লেন্সার ইজ দ্য বেস্ট এই তিনটে প্রোডাক্ট খুব সুন্দরভাবে কাজ করে মানে এটাকে রিডিউস করতে হবে আস্তে 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 পুরো হওয়াটাকে বন্ধ আর ক্লিয়ার অফ জেল আলাদা করে আমি বাড়ি করতে পারতাম অ্যালোভেরা কিন্তু আমার তো প্রয়োজন নেই বিকজ আমাদের যে ক্লিয়ার অফ জেলটা এত সুন্দর একটা প্রোডাক্ট বেসিক্যালি ইট ইজ মানে বেস ইজ অলসো উইথ অ্যালোভেরা তো সুতরাং এত সুন্দরভাবে আমরা এইটাকে কম্পোজিশনটা করেছি ক্লিয়ার অফ জেল ইটস রিয়েলি আ ইউটিলিটি প্রোডাক্ট এটা মানে সারা জীবনও কেউ সেন্সিটিভ স্কিনের জন্য মেখে যেতে পারে সুতরাং আমি কখনোই চাইবো না আবার একটা অ্যালোভেরা জেল লঞ্চ করে কমার্শিয়ালাইজেশন করতে কারণ আমার আমি আমার ফুড দিয়ে দিয়েছি আমার প্রোডাক্ট মানে যারা তোমার প্রোডাক্টের লং লং ইউজার তারা বোঝেন যখন ক্লিয়ার অফ জেলটা ব্যবহার করেন
তারা বোঝেন যে ওটা অ্যালোভেরাই রয়েছে, সেটা বোঝা যায়। অ্যালোভেরা উইথ মোস্ট অফ এসেনশিয়াল অয়েলস, একদম একদম মোস্ট অফ দ্য এসেনশিয়াল অয়েল রয়েছে, যার জন্য এটা একটা, বললাম তো প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বায়োকেমিস্ট্রির অনেক চিন্তা ভাবনা করে একটা প্রোডাক্টকে আমি লঞ্চ করি, তো এটা একটা সাধনা আমি বলতে পারি। আমার ব্র্যান্ডের প্রোডাক্ট শুধু প্রোডাক্টই নয়, আমার মনে হয় এটা একটা মানে সাধনা, জাস্ট সাধনা ছাড়া কিছু নয়। কেন একটা প্রোডাক্ট তৈরি করা মানে শুধু একটা প্রোডাক্টকে বানালাম আর মার্কেটে ছেড়ে দিলাম সেটা নয়, এটার অনেক 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 মাথার চিন্তা ভাবনা থাকতে হবে যে একটা মানুষকে কি করে রিকভার করব, কিভাবে ভালো করব। তো তার জন্যই তো তাদের সাথে আমরা এত ইন্টারাকশন করি যাতে মানুষ ভালো থাকে, মানে জাস্ট উই লাভ দ্য পিপল। আমি আমার ইউজারদের প্রচন্ড ভালোবাসি, রেসপেক্ট করি, স্নেহ করি, কিন্তু অপোজিট সাইড থেকেও আমরা রেসপেক্টটা চাই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা, এবারে আমি যেটা ছিলাম, আমি জানি না আজকে হয়তো কমপ্লিট হবে না আমাদের আজকে চেষ্টা করব, আগে যেটা যেটা ও আমাকে বললো না, হ্যাঁ 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 হ্যাঁ, পার্ল না আজকে হবে না, হবে না। আর দাগের জন্য ও আমাকে বললো না, দাগের ডেপটা কতটা সেটা ডিপেন্ড করে, দাগ কিন্তু যেতে সময় দিতে হবে কিন্তু যাবে। শুধু অ্যাপার জেল আর পার্ল সিরাম ফ্রিম নয়, জেল আর সিরাম দিনে তিনবার করে মাখো, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার অফ জেলটাও মাখতে থাকো, কেন ক্লিয়ার অফ জেলে ওখানে টি ট্রি অয়েল দেওয়া রয়েছে, টি ট্রি অয়েলের কাজই হচ্ছে, লেমন অয়েল, টি ট্রি অয়েল, এগুলোর কাজই হচ্ছে, শুধুমাত্র অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল নয়, এগুলোর কাজই হচ্ছে দাগটাকেও আস্তে আস্তে রিমুভ করা। সুতরাং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই মানে কি বলবো তথ্য লুকিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে এইভাবে যদি কেউ ইউজ করে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট হবে, যথেষ্ট। তার মানে এটা খুব পরিষ্কার আজকে যেটা ক্লিয়ার হলো, ধরো যারা পিম্পলসের ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, অর্থাৎ যারা ক্লিয়ার অফ জেল, তুলসী চন্দন ফেস ওয়াশ, ক্লিয়ার অফ জেল, তার সঙ্গে নিম তুলসী সলিউশন, লেমন ট্রিটি টোনার, এগুলো যারা ব্যবহার করছেন, করে তারা পিম্পলসটাকে কমালেন, অ্যান্টি পিম্পল অয়েল তারা পিম্পলসটাকে কমিয়ে ফেলেছে। হ্যাঁ, এবার যখন তাদের পিম্পলসটা কমে গেল, মুখে যখন দাগ রয়ে গেল কিন্তু অয়েল সেপারেশনটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, তখন তারা পার্লের হাত ধরবে, কিন্তু নট উইথ পার্ল ক্রিম, তারা শুধু পার্ল ফেস ওয়াশেও যাবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ, তারা হয়তো শুধুমাত্র তখন পার্ল সেরাম এবং পার্ল জেলটাই ব্যবহার করবে, তারা কি তখন তুলসী চন্দন ফেস ওয়াশটাকে সরিয়ে পার্ল ফেস ওয়াশের দিকে যাবে না যাবে না? হ্যাঁ, যদি দেখো অয়েল সেপারেশন কন্ট্রোল হয়ে যায় তাহলে আমার মনে হয় তখন সেই মুহূর্তে আর তুলসী চন্দন ফেস ওয়াশ দরকার নেই, তারা পার্ল ফেস ওয়াশও করতে পারে, তারা ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ করতে পারে, কারণ যেহেতু মুখে দাগ রয়েছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশও প্রচণ্ড ভালো কাজ করে এবং ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশও ইকুয়ালি কাজ করে, যে কোনো তিনটের মধ্যে একটা করতে পারে। মানে আমার বেসিক্যালি দাগ রয়ে গেছে, দাগটাকে রিমুভ করবো কিভাবে, তার জন্য এই তিনটের মধ্যে যে কোনো ইউজ করতে পারে, হয় ট্যান ক্লিয়ার, নয় ফেয়ার অ্যান্ড হোয়াইট, নয় পার্ল। মানে যদি আমার দেখা যায় যে আবার কখনো আমার অয়েল সেপারেশন বাড়ছে, তখন আমি কিন্তু সেখানে ডেফিনেটলি আবার, দেখো অয়েল সেপারেশন অনেকগুলো কারণে বাড়ে, নট দ্যাট যে একবার কমে গেল আর বাড়বে না। আমার লাইফস্টাইল, আমি আবারও বলছি, লাইফস্টাইল, স্ট্রেস, স্ট্রেস ম্যানেজমেন্ট একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমরা কিন্তু খুব কম মানুষ আছি, তনুশ্রী তুমিও জানো, যে আমরা যারা স্ট্রেসকে ম্যানেজ করতে পারি, আমরা স্ট্রেসকে যদি কোপ আপ করতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এক্সেসিভ স্ট্রেস থেকে আমাদের কিন্তু অয়েল সিক্রেশন বলো, সোয়েটিং বলো, মানে এগুলো বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট, তার জন্য আমার মেডিটেশনটাও ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মেডিটেশন কিন্তু ওই আমি চোখ বন্ধ করে বসে থাকলাম হলো না, মেডিটেশনের অনেক অনলাইন কোর্স হয়, সেখান থেকে আমরা প্রপার গাইডেন্স নিই। আমার মনে হয় যে কোনো জিনিস করার আগে না একটা প্রপার গাইডেন্স নেওয়া উচিত, প্রপার গাইডেন্স নিয়ে ঠিক সেই পদ্ধতিতে যদি আমরা মেডিটেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটাকে আমরা ঠিকঠাক পথে চালনা করব, তাতে আমরা আমাদের গ্লোয়িং স্কিন আমরা দেখতে পাবো। আমরা আমি বারবারই বলি, হেলদি ডায়েট, ভালো খাওয়া দাওয়া, ব্যালেন্স ডায়েট, ভালো প্রোডাক্ট উল্টোপাল্টা নয়, তার সঙ্গে লাইফস্টাইল, এই তিনটে যখন সুন্দরভাবে কম্বাইন্ড হবে না, অটোমেটিক্যালি তুমি হেলদি স্কিন দেখতে পাবে। এটা মানে আমি আমি বিলিভ করি এটা পার্সোনালি, এবং আমি দেখেছি এটা।
আর একটা কথা এখানে বলতে হয়, ধরো তোমার যেহেতু পার্ল এবং গোল্ড আছে, ঠিক আছে, আজকে আমাদের হাতে আজকে সময় নেই, আমরা আগামীকাল বরঞ্চ এই জায়গাটা একটু আলোচনা করবো যে পার্ল এবং গোল্ড, তুমি পার্লটা আজকে ক্লিয়ার করলে আগামীকাল গোল্ড জেল গোল্ড সেরাম গোল্ড ক্রিমের ব্যাপারটাকে ক্লিয়ার করবো, কিন্তু আজকে হাতে সময় নেই। ধন্যবাদ জানাবো অনুপমা তোমাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের, খুব ভালো থাকুন আপনারা, নমস্কার। স্যানিটাইজ করা মাস্ট, তাই অরেঞ্জ বায়োন্যাচুরাল ইয়েলো 75% আইওসো প্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অরেঞ্জ। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরেঞ্জ বায়োন্যাচুরাল ইয়েলো তুলসী অয়েল টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরেঞ্জ।